আগামী 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে প্লেয়ার্স ড্রাফটের খসড়া তালিকা, যেখানে জায়গা হয়েছে 227 জন ক্রিকেটারের। সিসিডিএম কর্তৃক প্রকাশিত এই তালিকা নিয়ে নির্বাচকদের এক হাত নিলেন জাতীয় দলের একসময়কার নিয়মিত মুখ সৈয়দ রাসেল। আসন্ন ডিপিএলের খসড়া তালিকায় সৈয়দ রাসেলকে সিগারেট ক্যাটাগরিতে রেখেছেন নির্বাচকরা, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাংলাদেশের হয়ে 6 টেস্ট, 52 ওয়ানডে এবং 8টি টি-20 ম্যাচ খেলা এই ক্রিকেটার। খসড়া তালিকা প্রকাশের পর তা দেখে হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন 33 বছর বয়সী এই ক্রিকেটার, যেখানে নির্বাচকদের ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়েছেন সৈয়দ রাসেল। নির্বাচকদের উদ্দেশ্যে এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশ রাসেল লিখেছেন, নির্বাচকদের বলছি মনটা আরেকটু বড় করুন, টেস্ট খেলা দুইজন ক্রিকেটারকে এভাবে অপমান না করলেও পারতেন, আপনারাই বলেন শ্রদ্ধা করতে কিন্তু নিজেরাই শ্রদ্ধা করতে শিখলেন না, রেকর্ড ঘাটুন, পারফরমেন্স করে ক্রিকেট খেলি, চেহারা দেখিয়ে নয়। উল্লেখ্য, চোটের সাথে লড়াই করে দীর্ঘদিন পর ঢাকা লিগে গত আসরে ফেরেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। সেই আসরে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে 6 ম্যাচ খেলে নেন মোট 8টি উইকেট। পারফরমেন্স খুব আহামরি না হলেও ইকোনমি বোলিংয়ের সাথে শেষ ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 33 রান খরচায় 4 উইকেট নিয়ে আবারও পুরনো রূপে ফিরে আসার ইঙ্গিত রেখে ঢাকা লিগ শেষ করেন এই পেসার। আসন্ন প্রতিযোগিতা নিয়ে এতদিন বড় স্বপ্ন দেখলেও ডিপিএল শুরুর আগে খসড়া তালিকার সিগারেটে থাকা বড় এক ধাক্কা হয়েই আসলো তার ক্যারিয়ারে। প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পাওয়ার পর জাতীয় দলের জায়গা হারান তিনি। এরপর ঘরোয়া ক্রিকেটেও অনিয়মিত হয়ে পড়েন তিনি। তবে সফল অপারেশনের পর গত মৌসুমে আবারও ক্রিকেট বল হাতে মাঠে ফিরে আসেন তিনি।